কেউ ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিতের তিনের দাগের একের অঙ্কটা করব তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমেই যে অঙ্কটা আমাকে কি বলছে যে এ ও বি দুটো ম্যাট্রিক্স আমাকে বের করতে হবে কি বের করতে হবে যখন আমাকে দুটো ইকুয়েশন বলেছে একের নম্বরটা কি বলেছে এ প্লাস বি সমান একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং এ মাইনাস বি সমান আরেকটা ম্যাট্রিক্স দিয়েছে অর্থাৎ দুটো ইকুয়েশন আছে এখানে ইকুয়েশান দুটো কি আছে এখানে একটা আছে এ প্লাস বি এ প্লাস বি কি আছে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স আছে ওয়ান ফাইভ টেন আর একটা ম্যাট্রিক্স আছে কত ফাইভ নাইন এইট একটা ম্যাট্রিক্স আর একটা কি আছে যে এ মাইনাস বি আছে কি এ মাইনাস বি আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর ওয়ান ওয়ান সিক্স এই দুটো ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে এখন বলা হয়েছে যে এখান থেকে আমাকে এ এবং বি ম্যাট্রিক্সটা বের করতে হবে তাহলে দেখো এটা যদি আমি এক নম্বর ইকুয়েশান আর এটা দুই নম্বর ইকুয়েশন ধরি তাহলে কী বলছে দেখো এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে আর এটা কি আছে এ মাইনাস বি তাহলে দুটো ইকুয়েশনে যোগ যোগ করবো আমরা তাহলে দুটো ইকুয়েশনে যোগ করি যদি ওয়ান ইকুয়েশান ওয়ান এবং প্লাস টু করে পাই তাই তো তাহলে কী পাবো প্রথম যে ইকুয়েশানটা আছে কী আছে যে এ প্লাস বি তারপরে কী যেন আমি যোগ করছি তাই তো তাহলে প্লাস পরের ইকুয়েশানটা কী আছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সমান কী হবে প্রথম ম্যাট্রিক্সটা হবে তাহলে কি হবে ওয়ান এই ম্যাট্রিক্সটা হবে প্রথমে তাহলে কি ওয়ান আর পরেরটা কি প্লাস বি ম্যাট্রিক্সটা হবে হবে ম্যাট্রিক্সটা দুই কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর ওয়ান ওয়ান সিক্স বোঝা গেল এখন দেখো এটা কি মাইনাস বি আর এটা হচ্ছে প্লাস বি প্লাস মাইনাস কেটে আছে তাহলে এখানে থাকছে কত এখানে থাকছে টু এ তাহলে টু এ সমান কী এই দুটো ম্যাট্রিক্সের যোগ তাহলে ম্যাট্রিক্সের যোগ মানে তোমরা সকলে আগে জেনেছো যে একই পজিশনে যে এলিমেন্টগুলো থাকবে তাদের যোগ তাহলে এখানে ওয়ান আছে সেম পজিশনে কি আছে মাইনাস ওয়ান তাহলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাই তো তারপরে একটা কত হচ্ছে ফাইভ তাহলে ফাইভ প্লাস মাইনাস ওয়ান তারপরে কি আছে টেন তাহলে টেন প্লাস মাইনাস ফোর বোঝা গেল দেখো ফাইভ এটা ফাইভ আছে তাহলে এটা কি ওয়ান প্লাস ওয়ান তারপরে কত নাইন প্লাস ওয়ান আর এইট প্লাস সিক্স বোঝা হল বা টু এস ওয়ান কি এবার ম্যাট্রিক্সগুলো যোগ করে নেব তাহলে এখানে দেখো ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস কত হয় শূন্য তাহলে এখানে শূন্য বুঝে দিলাম তাহলে ফাইভ প্লাস মাইনাস মাইনাস ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ান ফোর টেন প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে টেন মাইনাস ফোর কত সিক্স বুঝা হলো এবার দেখো এটা কত ফাইভ প্লাস ওয়ান সিক্স নাইন প্লাস ওয়ান টেন এইট প্লাস সিক্স ফোরটিন হলো তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এটা এখন এখন কী বলেছে আমি এই সাইডে লিখবো যে এ আমাকে বের করতে হবে এ তাই তো তাহলে এ যদি বের করি দেখো এটা কি দুই গুণ আকার আছে তাহলে এই দিকে গেলে কি ভাগ হয়ে যাবে মানে ওয়ান বাই টু হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু কি জিরো ফোর সিক্স সিক্স

তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা এবার কী পাবো তাহলে অতএব এ সমান পাবো এটা শূন্য শূন্য গুণ শূন্য সাথে করলে শূন্য হয় এটা দুই দিয়ে কাটছে দুই দুগুণে চার তাহলে হচ্ছে কত দুই এটা কি তিন দুগোনে ছয় তার মানে এটা হচ্ছে তিন এটা দুই দিয়ে আবার ছয় কাটবে তিন দুগোনে ছয় তাহলে এটা তিন এটা হচ্ছে দুই দিয়ে দশে কাটবে পাঁচ দুগুণে দশ তাহলে এটা হচ্ছে গত পাঁচ দুই দিয়ে চোদ্দো কাটবে সাত দুগুণে চোদ্দো তাহলে এটা হচ্ছে সাত তাহলে এই ম্যাট্রিক্সটা কত বোঝা গেলো তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা এখন দেখো তাহলে আমি কি পেলাম তাহলে আমি পেলাম এ ম্যাট্রিক্স সমান এটা এ ম্যাট্রিক্সটা আমার বের করা হলো এবার আমাকে কী বের করতে হবে বি ম্যাট্রিক্স বের করতে হয় তাহলে বি ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে দেখো এখানে কি আছে এ প্লাস বি তাহলে আমি এটা লিখে দেবো তাহলে দেখো অতএব এখন এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি এ প্লাস বি সমান কত ওয়ান ফাইভ টেন ফাইভ নাইন এইট তাই তো এখন বা যদি আমি বিটা রাখি সরি দেখো এখানে কি রাখবো বি বের করবো তো তাহলে বি রাখবো আমি এখানে যদি বি রাখি তাহলে এটা কি এটা ডান সাইডে পাঠিয়ে দিতে হবে এই দিকে তাহলে আমি প্রথমে কি ম্যাট্রিক্সটা লিখবো ওয়ান ফাইভ টেন ফাইভ নাইন এইট ঠিক আছে তাহলে এটা এইদিকে নিয়ে আসলে এখানে মাইনাস এ হয়ে যাবে বোঝা গেল তাহলে মাইনাস এ মানে কি এই ম্যাট্রিক্সটা আমি যেটা পেলাম এই যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি কারণ আমার জায়গা শর্ট হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে এটা মুছে দিলাম মুছে দেওয়ার পর আমি এখানে এই ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি এই ম্যাট্রিক্সটা কত এই ম্যাট্রিক্সটা হচ্ছে জিরো টু থ্রি থ্রি ফাইভ সেভেন বুঝাল তাহলে তো বি ম্যাট্রিক্স সমান কী দেখো এই একটা ম্যাট্রিক্স আর এটা থেকে আরেকটা ম্যাট্রিক্স বাদ তাহলে এই বাদ জমা কি প্রত্যেকটা ম্যাট্রিক্সের মানে সেম পজিশনে যে ইলেভেনগুলো আছে তাদের মধ্যে বিয়োগ তাহলে ওয়ান মাইনাস শূন্য তাহলে এটা কি ফাইভ তাহলে ফাইভ এটা কি মাইনাস টু মাইনাস টু তাহলে টেন মাইনাস এটা কি থ্রি বুঝালো তাহলে হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস থ্রি নাইন মাইনাস ফাইভ এইট মাইনাস সেভেন তারপর ম্যাট্রিক্সটা কী পাচ্ছি ম্যাট্রিক্সটা পাচ্ছি শূন্য থেকে এটা কি এক থেকে শূন্য বাদ দিলে এক পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আর দশ থেকে সাত বাদ তিন বাদ দিলে সাত বোঝা গেল আর পাঁচ থেকে দুই বাদ দিলে কত তিন বাদ দিলে দুই আর পাঁচ থেকে নয় থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে চার আর আট থেকে সাত বাদ দিলে হচ্ছে এক তাহলে এটা হচ্ছে নিম্ন বি ম্যাট্রিক্স তাহলে বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমাদের কি বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা কী পেলাম আর এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ক্লিয়ার তাহলে আমাদেরকে কি এ ও বি বের করতে বলেছিল তাহলে আমি ভাতে ভিন্ন এ সমান এত এবং বি সমান এত আশা করি সকলে বোঝা গেছে তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে